নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো এঁচোড়ের সবজি। এঁচোড়ের সবজি যদি ভালোভাবে রান্না করা যায় একদম মাংসের মতো খেতে লাগে। দেখুন এঁচোড়কে সুস্বাদু বানাতে আমি কী কী মশলা ব্যবহার করেছি। তাহলে দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি ছোট সাইজের একটা এঁচোড়কে দেখুন এইরকম সাইজ করে কেটে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা জল দিয়েছি, জল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণটাকে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। জল ফুটতে শুরু করেছে, এখন আমি এঁচোড়গুলো ঢেলে দিলাম। একটু মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ। 5 মিনিট পরে ঢাকনা তুলে এঁচোড়টাকে চেক করে নিচ্ছি। এঁচোড়টা নরম হয়ে গেছে, এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না হলে একদম গলে যাবে। এখন ছাঁকনি দিয়ে এঁচোড়গুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। কড়াই ধরে তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আলু দিয়ে ভেজে নেব। এখানে আমি 2 মিডিয়াম সাইজের আলু নিচ্ছি। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ওই তেলের মধ্যে আমি সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিলাম। এই এঁচোড়টাকেও মিনিট দেড় মতো ভেজে নেব। দেখুন এঁচোড়টা একটু কালার চেঞ্জ হয়ে গেছে, একটু একটু লালচে মতন হয়েছে। এখন এঁচোড়গুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম আরো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম 2 তেজপাতা আর 1 শুকনো লঙ্কা। লঙ্কাটা এভাবে ছেড়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা, এখানে 4টে এলাচ, 2 টুকরো দারচিনি আর 4-5টা লং। আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে। মশলাটা ফুটে গেছে, এখন এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 4টে কাঁচা লঙ্কাকে টুকরো করে নিয়েছি আর দিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটার কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। ততক্ষণে আমি গুঁড়ো মশলাটাকে রেডি করে নিচ্ছি। 1টা বাটিতে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিলাম 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো। এর মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলে নিচ্ছি। ততক্ষণে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম গুলে নেওয়া মশলাটা। ওই মশলার বাটি করে একটু জল দিয়ে দিলাম। আর ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম যাতে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়। দেখুন টমেটো গুলো মোটামুটি গলে গেছে আর সাইড থেকে একটু একটু তেল বেরিয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম।
আর দিয়ে দিলাম ভেজে নেয়া এঁচোড়। সব কিছু দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে স্লো করে দিয়ে কষিয়ে নিই। দেখুন, এঁচোড়টা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রান্না হতে দেব। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নাড়িয়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। এঁচোড়টাকে নেড়ে নিয়ে একটু লবণ চেক করে দেখছি আর কোয়ার্টার চামচ মতো লবণ লাগবে। লবণটা সবসময় আমি শেষের দিকে দিই, তাতে কি বেশি হওয়ার চান্স থাকে না। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসটা কিন্তু স্লোতেই থাকবে। এরপরে দিয়ে দিলাম 1/4 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা। আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। এখন 1 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন, এঁচোড়ের সবজিটা রেডি। হালকা মতো ঝোল রয়েছে, আমি মাখো মাখো করেছি কারণ এটা আমার পছন্দ। আপনাদের যদি একটু বেশি ঝোল পছন্দ হয় তাহলে আর একটু বেশি করে জল দেবেন। এইভাবে এঁচোড় বানালে কিন্তু খেতে দারুণ হবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি নিয়ে। বাই।